প্রচেষ্টা করতে আশা করি আপনাদের সবার পরীক্ষা আজকে অনেক বেশি ভালো হয়েছে আপনারা যারা আমাদের কাছ থেকে সাদেশন বা অনলাইন প্রাইভেট বক আমি ভর্তি হয়েছিলেন তাদেরকে আমরা এরকম একটা পিডিএফ ফাইলের লিংক দিয়েছিলাম যেখানে আপনাদের গনিত সাদেশনটা এরকম ছিল আপনারা সবাই ভিডিওগুলোতে দেখেছেন গনিত আমরা কসেট সেট খ এবং হক বইয়ের শর্ট সাদেশন ম্যাথ টু রচনামূলক প্রশ্ন দিয়েছিলাম আমরা 30টা এবং 13টি রচনামূলক প্রশ্নের ভিডিওটা আমরা দিয়েছিলাম আর বলেছিলাম এটা হচ্ছে আমাদের মেন সাদেশন তো আজকে পরীক্ষায় আমাদের যে ছাত্র কি রকম কমন আসলো সেটা একটু দেখবো এবং আপনাদের জন্য একটা স্পেশাল অফার আছে আপনারা শেষ অবধি থাকবেন মনোযোগ সহ আমরা হচ্ছে যে 13টি রচনামূলক প্রশ্ন দিয়েছিলাম সেগুলোর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি সেখান থেকে যদি লক্ষ্য করুন যে এখানে কিন্তু রচনামূলক প্রশ্ন দিয়েছিলাম 13টি কিন্তু এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 11 নাম্বার এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন এই যে 21 নাম্বার দেখেন প্রথম প্রশ্নটাই দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এটা বাইশ নাম্বার অর্থাৎ এখানে আমরা এক দুই তিন চার এরকম দিয়েছিলাম আংশিক ভগ্নাংশ যদিও এটা আসে নাই বাট এটা কিন্তু যারা পারবে তারা বাকিটাও করতে পারবে এখন এই চারটা প্রশ্ন থেকে কিন্তু আপনার তিনটা প্রশ্ন কমন ছিল এরপর যদি দেখি দেখেন এখানে চব্বিশ নাম্বার এই যে অন্তরীকরণ এটা আসছে আবার এটা আমাদের অতি সংক্ষিপ্তর মধ্যে চলে আসছে ছয় নাম্বারে এখানে আট নাম্বার যে প্রশ্নটা ছিল এটা ষোলো এবং তেইশ নাম্বার এই দুই জায়গাতে আসছে আপনারা একটু ভালো করে খেয়াল করুন এবং এখানে যে নয় নাম্বারটা রয়েছে এটা পঁচিশ নাম্বারে আসছে এবং এই যে যে দেখেন অর্থাৎ এইখানে প্রশ্নগুলো আমরা প্রশ্ন দিয়েছিলাম এইগুলো থেকে কোন প্রশ্ন আসে না যেহেতু এইগুলো থেকে রচনামূলক প্রশ্ন আসে নাই না আসাটাই স্বাভাবিক তাহলে আমরা ধরে নিব যে এইখানে যে দশটা প্রশ্ন ছিল এই দশটা প্রশ্ন বা তেরোটা রচনামূলক প্রশ্ন যারা ভালো করে করেছিলেন তাদের মোটামুটি পাস মার্ক নিশ্চিত ছিল এরপরে আমাদের মূল সাদেশন যেটা বারবার বলতেছিলাম যে গতকালকে রাতে আমরা বলেছি আমাদের যখন আপনাদেরকে নমুনা একটা প্রশ্ন পরীক্ষায় যেটা আমাদের মূল ছিল না। আপনারা এক নজরে একটু মিলিয়ে নেবেন আমরা শুধুমাত্র রচনামূলক এবং সংক্ষিপ্ত এই দুইটা দেখাচ্ছি কারণ অতি সংক্ষিপ্ত দেখানোর কোন প্রয়োজন নাই কারণ অতি সংক্ষিপ্ত গুলো কমন ছিল আমরা এখানে একটু কালারিং করা গুলো দেখুন এই যে একুশ নাম্বার এখানে কমন ছিল এরপর হচ্ছে এই যে বারো নাম্বার বাইশ নাম্বার এগুলো কমন ছিল এরপর এখানে দেখেন সরাসরি তেরো নাম্বার অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে এখানে দেখেন চোদ্দ নাম্বার অর্থাৎ অধ্যায় আমাদের সাদেশন কতটুকু ছিল এবং কি ছিল এবং প্রত্যেকটা সাত ক্লাস কিন্তু আমাদের টিচার আমাদের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে নিয়মিত নিয়েছিল এখানে চব্বিশ নাম্বার এখানে চব্বিশে দুই আহ এটাও কিন্তু কমন ছিল আমরা জাস্ট আপনাদেরকে নজর দেখাচ্ছি যে এখানে দেখেন আপনাদের তেরো নাম্বার তেইশ নাম্বার অঙ্কটা সেম এরপর দেখেন এই যে আপনাদের পঁচিশ নম্বর অঙ্কটা আপনাদের এই যে দেখেন আঠারো এবং ছাব্বিশ মোটামুটি একই রকম ছিল এই যে অঙ্কটা অর্থাৎ রচনামূলক সবগুলো অঙ্কই এখানে দেখেন সাতাইশ নম্বর অঙ্কটা রচনামূলক সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত সবগুলো আমাদের মূল সাদেশন থেকে এসেছিল তো এখন আমরা আপনাদেরকে বারবার বলে থাকি যে আমাদের সাদেশন যে শর্ট সাদেশন এরকম শর্ট করে আপনাদেরকে কেউ সাদেশন আজ অব্দি দিতে পারে নাই আর কখনো পারবেও না এবং আপনারা যে আমাদের শর্ট সাজেশনটা ফলো করেছেন যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছেন তারা অবশ্যই পরীক্ষা ভালো দিয়েছেন আর যারা এখনো সাজেশন নেন নাই তাদেরকে একটা অফার আজকে আমি দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের পদার্থ বিজ্ঞান যে সাজেশনটা পদার্থ বিজ্ঞান টু থেকে শুরু করে বেসিক ইলেকট্রিসিটি অর্থাৎ আপনি যে কোন টেকনোলজির হয়ে থাকেন না কেন সকল বিষয়ের সেকেন্ড সেমিস্টারের সাজেশন এবং 3rd সেমিস্টার 2nd সেমিস্টার পরীক্ষা যেদিন থেকে শেষ হবে সেদিন রাত থেকে প্রতিদিন লাইভে রাত 9টায় জুমে ক্লাস হবে আমরা কিন্তু কোনো রেকর্ড ক্লাস আপনাদেরকে গিফট করব না আমরা শুধুমাত্র লাইভে ক্লাস নিব যেখানে আপনার সকল সমস্যা আমরা দেখাশোনা করব সকল বিষয়ে লাইভে ক্লাস পুরো 3rd সেমিস্টার এবং 3rd সেমিস্টারের সুপার সেশন সহ এখন 2nd সেমিস্টারে যে সাবজেক্টগুলো বাকি আছে সেই সাবজেক্ট এবং 1st সেমিস্টারে যদি আপনার কোনো রেফার থাকে তাহলে আপনারা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা একসাথে অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে আমাদের সাতশো পঞ্চাশ টাকা পে করেন পে করা নাম্বার আপনারা আমাদের হেল্পলাইন নাম্বার জানেন সেই নাম্বারে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যদি আপনি মানি করেন করে হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন তাহলে আপনি এখন থেকে থার্ড সেমিস্টার শেষ পর্যন্ত আপনার কোনো পে করতে হবে না অর্থাৎ আমাদের এখানে নিয়মিত ক্লাস করতে পারবেন সমস্ত ফেসিলিটি পাবেন প্রতিদিন জুমে লাইভে ক্লাস করবেন সকল বিষয়ে পিডিএফ ফাইল পাবেন এবং সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার রেফার যদি থাকে এবং থার্ড সেমিস্টারে সাজেশনগুলো পেয়ে যাবেন একসাথে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর যদি এখন কেউ বাদ বাকি বিষয় গুলোর নিতে চান সেই ক্ষেত্রে আপনারা দুইশো দশ টাকা দিয়ে বাদ বাকি বিষয়গুলো সাজেশন নিতে পারবেন